সম্প্রতি অভিনয় জগতে পা রেখেছেন সঙ্গীতশিল্পী জেফার রহমান। ভক্তদের কাছে নিজেকে হাজির করেছেন নতুনভাবে। নির্মাতা মুস্তফা সরওয়ার ফারুকীর লাস্ট ডিফেন্ডার্স অফ মনোগামিতে অভিনয় করে দর্শক মহলে ব্যাপক প্রশংসিত হন এই শিল্পী। জেফারের স্পাইসি শিরোনামের একটি গান নেট দুনিয়ায় ভাইরাল হয়, যা নিয়ে আলোচনা সমালোচনারও কমতি ছিল না। তবে এই গায়িকা সমালোচনাকে কখনোই পাত্তা দেন না, তিনি নিজের মতো করেই ছুটছেন। ২৪ মে একটি পুরস্কার অনুষ্ঠানে অংশ নেন জেফার রহমান, যেখানে সম্পূর্ণ জমকালো সাজে দেখা মেলে তার। মনোগামীর ধারা বজায় রেখে পরনে ছিলেন মিষ্টি গোলাপি রঙের শাড়ি। জেফারের এই সাজের পেছনে একটি রহস্য লুকিয়ে রয়েছে, যা এক দেখাতে কারোর চোখে নাও পড়তে পারে, কারণ জেফার এই সাজে নিজের উদ্ভাবনী শক্তি কাজে লাগিয়েছেন। দেখে শাড়ি মনে হলেও আদতে এটি শাড়ি নয়, মায়ের ওড়না জড়িয়ে শাড়ির মতো করে পরে এসে চমকে দিয়েছেন তিনি। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। জেফারের পরনে শাড়ির মতো করে পরা ওড়নাটি দেখে বোঝার উপায় নেই যে এটি ২০ বছরের পুরনো। ছোটবেলা থেকেই নাকি শাড়ি ভালোবাসেন জেফার, তবে মাঝে কিছুদিন সেভাবে শাড়ি পরা হয়নি তার। জেফারের শেষ কাজ লাস্ট ডিফেন্ডার্স অফ মনোগামির থেকে নতুন করে শাড়ি পরার অভ্যেস গড়ে ওঠে এই গায়িকার।